ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি সহ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সামনে বসা দীনপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদী জনতা পিতৃতুল্য মুরব্বী বাবারা হৃদয়ের স্পন্দন কলেজার টুকরা যুবক ভাইয়েরা স্কুল মাদ্রাসার কোচি কাচারা পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা শিক্ষিত অবলা সরলা মা বোনেরা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি নেবে যার আমরা যারা খুশি হইলাম যে মহান মালিক আমাদেরকে খুশি হওয়ার মতো সৌভাগ্য নসিব করলেন সেই মহান মালিককে আমরা খুশি করার নিয়তে জবান খুলি আওয়াজ করে কৃতজ্ঞতা না করে সমস্বরে একযোগে একসাথে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ নবীজির উপরে সকলে একবার মহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুকরিয়া আদায় করলাম কার আরো জোরে বলেন কার সব সময় শুকরিয়া আদায় করব কার ঘুমানোর সময় নাম নিব কার জোরে বলেন কার বউকে পিটানোর সময় নাম নিব কার আল্লাহ আওয়াজটা একটু চেষ্টা করেন আস্তে আস্তে সুন্দর করার আওয়াজটা কিন্তু মিষ্টি হয়নি কারণ পরের যে হুজুর আসবেন তাই ভাই ছিলেন তো কিন্তু সাউন্ডের জন্য খুব আইসা যেন উনি কেট কেট না করে কারণ আমার মাধ্যমে আসতেছে তো এই যে আমার একটা বলা আছে সাই আসি এই পারাপারি করে জোর জবরদস্তি করে দুইজনে একলগ করছে সাইদ ভাই আসতেছেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে চলে আসবেন আমি মুক্তাসার কথা বলবো সর্বপ্রথম দোয়া চেয়ে নিচ্ছি আমি আজকে চার দিন ১০৪ জ্বর নিয়ে বয়ান করতেছি আপনারা যদি মাঝে মধ্যে অসুস্থ হলে একটু বিশ্রামের সুযোগ পান আমাদের আর এই সময়টা সুযোগ হয় না অনেক সময় কয় কি জানেন এই জুবাইর আনসারী সাহেব মারা গেছেন হুজুর একটা বয়ানে বলছিলেন কয় যে আমি এক মাহফিল কমিটিকে ফোন দিয়ে বললাম যে বাবারা তোমাদের তো ২২ তারিখ মাহফিল আমার তো গলার অপারেশন হবে আমি ২১ তারিখ আমেরিকা যাব তখন তারা বলে কি যে হুজুর একদিন পরে গেলে হয় না ওটা বুঝেননি এই কথা বলার পরে বলতেছে যে মাহফিল কমিটি এমন যদি আমি এই কথা বলতাম যে তোমাদের ডেট তো ২২ তারিখ ২১ তারিখ আমি মারা যাব তো কমিটির লোক বলবে যে হুজুর আজরাইলকে একদিন পরে আসতে বললে হয় না কথা হয় না ঠিক না কারণ আমাদের এই কষ্টটা কিন্তু জনগণেরা বোঝে না কারণ কারো জায়গার অবস্থা ওই জায়গায় না আসা পর্যন্ত বোঝা যায় এটা আমি আসছি সিরাজগঞ্জ থেকে অথবা কোনোদিন দেখা যায় মা থাকবে এই আসাবার এটা থাকে আর আগের দিনের মাহফিল তো আমার চট্টগ্রামও থাকে কক্সবাজার থাকে
সেখান থেকে আপনার কক্স এই কক্সবাজার থেকে এসে 1 ঘন্টা বয়ান করে এর কক্সবাজার থেকে আইসে এখন মনে হচ্ছে 7000 টাকা ধুইয়ে দেয় পকেটে খুব খুশি লাগবো না তো যাই হোক এগুলো বলা উদ্দেশ্য না ভাই আসতেছেন অল্প সময় সাউন্ডের ব্যাপারে খুব সেনসিটিভ আল্লাহ পাক রব্বুল আলামিন মুখতাসার কিছু কথা বলবো আমাকে ইখলাসের নিয়তে আমলের নিয়তে আমি আমাকে আগে নসিহত করছি এরপর আপনাদেরকে বলছি আল্লাহ তাআলা উভয়কে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় ঢুকতে চাই মুসলমান বাবারা একটু আওয়াজ করে বলবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ইকোকমান আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই কারা কারা জান্নাতে যেতে চাই আল্লাহ সবাইকে জান্নাতে হিসেবে কবুল করেন আল্লাহর কাছে কি শুধু জান্নাতে যাওয়ার আশা করলেই হবে নাকি আমল করা লাগবে এবং আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগবে কেমনে চাইতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার 75 নামাজের পরে আল্লাহর কাছে কি করতে হবে কথা পায় না দোয়া করতে হবে তাহলে হুজুর নামাজই পড়ি না দোয়া করব কখন কথা বলেন ঠিক কি না ভাইয়ের আমার এখানে আরেকটা ছোট্ট কথা বলি আমরা যে আল্লাহর কাছে জান্নাত চাবো পাশাপাশি জান্নাতের মধ্যে আমার পাশের ফ্ল্যাটে কোন মানুষটার প্রতিবেশী হিসেবে থাকলে আমার ভালো হবে যে আমার পাশে কোন লোকটাকে রাখবো ওই বন্ধুকেও প্রতিবেশী হিসেবে আল্লাহর কাছে চাবো জোরে বল সুবহানাল্লাহ দেখবেন অনেক মুরুব্বি মানুষ আছে মুরুব্বি কাজ করে আসছে তো দেখবেন বয়স হয়ে গেলে কিন্তু আর ঘরের মধ্যে মুরুব্বির বেল নাই কথা পায় না বউ দেখতে পারে না বলে যে আকাম কুকাম তো দুনিয়ার কম করো নাই বয়স তো 60-70 হয়ে যায় দাড়ি সব পাকছে দাঁত গুলো অর্ধেক পড়ছে এক পা কবরে গেছে এখন একটু মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করো কথা ঠিক কি না নাতি নাতনি গুলোর যদি ডাক দেয় দাদা ভাই একটু আসো না গল্প করি আমার খায় কাম নাই বুড়ের সাথে গল্প করে ঠেকা বলছে আমার কথা বল ঠিক কি না নাতিরাও আসে না নাতনিরাও আসে না তখন কি করে ও যে তিন তিন মাতার মোড়ে চার দোকান আছে নি ওই জায়গা দেখেন দুই বুড়ে এমন গল্প করে গল্পই ফুরায় না কথা বল ঠিক কি না একসাথে মাহফিলে যায় একসাথে নামাজে যায় আসরে যায় এসাই বাইর হয় আছে না নাই এখন দেখবেন এই দুই বুড়া বৃদ্ধ মানুষ এত মিল এত বন্ধুত্ব মাঝে মাঝে কয় হা দোস্ত মিতা তোমার সঙ্গে আমার এত মহব্বত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতও তোমার সাথে আমার বন্ধুত্বটা টিকে রাখে জোরে কোন ঠিক কি না এই জন্য মাঝে মধ্যে আমরা আশা করি যে আমার পাশে আমি কাকে চাই কারণ প্রতিবেশী একজন ভালো মানুষ যদি হয় প্রতিবেশী তার জন্য কিন্তু সমাজে বসবাস করা সহজ কথা বলেন ঠিক কি না এমন প্রতিবেশীও আছে যে আমার গাছের পাতা যদি ওর জমিন যায় ঝগড়া লাগে কথা ঠিক কি না বলে মুসলমান বাবারা তো আমরা যে জান্নাতি হিসেবে আর একজনকে চাবো চাওয়া জায়েজ আছে কিনা এটাও তো দরকার ছোট্ট একটা উদাহরণ ঘটনা হাদিসের মধ্যে আসছে ঘটনা আমরা সবাই জানি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমি তো পয়গম্বর আমি তো জান্নাতি হব তো আমি যখন জান্নাতি হব তো জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আল্লাহ বলছেন কে হবে কসাই কসাই ও মুখ বাজারে কসাই আছে এই কসাই তোমার জান্নাতে সঙ্গী হবে প্রতিবেশী হবে মুসা নবী চিন্তা করে আমি একজন নবী আমার সঙ্গে একজন যদি বন্ধু হিসেবে প্রতিবেশী হিসেবে থাকে সে তো আমার স্ট্যান্ডার্ডে মিনিমাম আসতে হবে এখন কসাই কেন আমার প্রতিবেশী জান্নাতে হবে আমাকে জানতে হবে গেলেন গিয়ে দেখেন দূর থেকে কসাই একটা পটলার মধ্যে কিছু গোস্ত আলাদা করে রাইখে সমস্ত গোস্ত গুলো বিক্রি করে এবারে গোস্তের পটলাটা নিয়ে বাড়ি যাচ্ছে আমি সাউন্ডে মজা পাচ্ছি না বাড়ি যাইতেছে এবার রাস্তার মধ্যে পয়গম্বর কসাইরে সালাম দিছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কসাই সালাম দিছেন পয়গম্বর কারে সালাম দিছেন কথা বলেন না কেন কসাই আমরা তো এখানে শিখতে আসছি তাই না এখান থেকে একটা শিক্ষা হলো
সালাম বড় ছোটকে দেবে মালিক ড্রাইভারকে দেবে এক কথায় ব্যাংকের ম্যানেজার তার পিওনকে দেবে ঠিক কিনা বলেন কিন্তু আমাদের সিস্টেম হলো গাড়ির ড্রাইভার গাড়ির মালিককে সালাম দেবে কথা ঠিক কিনা সালাম আমরা ছোটরা বড়দেরকে দেব এটা আমাদের সিস্টেম কিন্তু ইসলামের সিস্টেম এটা নয় ইসলামের সিস্টেম হলো যে আগে সালাম দেবে নবীজি তার ব্যাপারে বলছেন আমি নবী সাক্ষী দিলাম যে ওই বান্দাটা ইমানদার এবং অহংকার মুক্ত জনে বং সুবহানাল্লাহ আগে আগে সালাম দেব তো এবার পয়গম্বর কসাইরে সালাম দেওয়ার পরে কসাইকে বলতেছেন আমি যদি আপনার বাসায় এক বেলার জন্য মেহমান হই আপনার কোনো অসুবিধা আছে এখন কসাই বলতেছে যে না কোনো অসুবিধা নাই চলেন চলে যান সুবহানাল্লাহ অপরিচিত লোক মেহমান হয় খুশি হয় আর ভাইয়ের কাছে যদি বোন ফোন করে যে ভাই আমি একটু আমার বাচ্চা দুইটা নিয়ে তোমার বাসাতে আসতেছি ভাই কয় যে তুই কবে আসবি কই এখন কয় আমরা তো বাড়ি নাই কেউ কথা ঠিক কিনা মেহমান আসতে শুনলেই ভয় করে একটা কথা মনে রাখবেন মেহমান আপনার ঘরে যখন আসে আপনার রিজিক খাইতে আসে না মেহমান তার রিজিক খাওয়ার জন্য আসে ঠিক কিনা কারণ আপনার রিজিকের মধ্যে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইনকাম শুধু আপনার রিজিক রাখেন নাই আল্লাহ তাআলা এখানে ফকির মিসকিনেরও রিজিক রাখছেন মুসাফিরের জন্য রিজিক রাখছেন আপনার আত্মীয় স্বজনের জন্য রিজিক আপনার ইনকামের মধ্যে আল্লাহ রেখেছেন ঠিক কিনা নিয়ে গেছেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কসাইয়ের সঙ্গে তার বাড়িতে গেলেন দাওয়াত নিয়ে মেহমান হইয়া তার বাসায় যখন গেলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এবার কসাই হযরতে মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর আপনাকে আমি আমার বাসায় মেহমান হিসেবে নিয়ে আসলাম এই যে চেয়ার দিলাম চেয়ারের মধ্যে বসেন আমি রুটি বানাবো কোস্ত রান্না করব তারপরে আপনার মেহমানদারি করাবো দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার যখন বসলেন এই দিকে কসাই গোস্ত রান্না করলেন রুটি বানালেন গোস্ত রান্না করার পর রুটি বানানোর পর পাশের রুম থেকে জীর্ণ শীর্ণ একটা মহিলারে কোলে করে বের করলেন তার খেদমত করলেন সেবা করলেন দুনিয়ার মুসলমান বাবাজির আমার খেদমত করার পরে আগে তাকে খাওয়ালেন তাকে খাওয়ানোর পরে এবার হযরতে মূসা পয়গম্বরকে ডাক দিয়ে যখন খাওয়াইতে বসাইছেন হযরতে মূসা পয়গম্বর এবার ওই রুটি সিরে সিরে গোস্তের মধ্যে চুবা চুবা যখন মুখের মধ্যে তুলে দেয় হঠাৎ করে গুনগুন গুনগুন করে আওয়াজ ভেসে আসতেছে পাশের রুম থেকে একটা জীর্ণ শীর্ণ নরম কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসতেছে ওই বুড়ি মা বলতেছে ওদার মালিক আল্লাহ আমার সন্তান যেভাবে আমার খেদমত করে আমি আমার সন্তানের প্রতি খুশি আমি মা হই আমার সন্তানের জন্য দোয়া করছি আল্লাহ তুমি আমার সন্তানকে জামানার পয়গম্বরের সঙ্গে জান্নাতে সঙ্গী বানায় দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের শুন হযরতে মূসা পয়গম্বর তার আর বুঝতে বাকি নাই সন্তানের জন্য মায়ের দোয়া করে মার দোয়ার বরকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কসাইকে জান্নাতে আমার প্রতিবেশী বানাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান শুধু বোঝানোর জন্য বলছি আজকে দুনিয়ার মুসলমান নজওয়ান যুবক ভাইরা নেতার কথা শুনে পিতার কথা শুনে না কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা বউয়ের কথা শুনে প্রেমিকার কথা শুনে কিন্তু নিজের আপন মায়ের কথা শুনে না কথা বলেন ঠিক কিনা অথচ দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার
তোমার মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন ছিলাও এই দুনিয়ার আলো দেখানোর জন্য তোমার মা কলস কলস রক্ত জমিনের মধ্যে ফালায়া জমিনটারে লাল করেছে এই মা দুইটা বছর তোমাকে নিজের 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 স্তরের দুধ পান করায়ছে এক ফোঁটা দুধের ঋণ তুমি যদি শোধ করতে চাও দুনিয়ার মুসলমান বাবাজির আমার তোমার শরীরের চামড়া দিয়ে যদি মায়ের জুতাও বানায়া দাও এরপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না ঠিক কিনা বলেন মায়ের এক ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম পাপর বানাইলো ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইল না মায়ে ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ঠিক না বলে তো জান্নাতে যে আমরা আরেকজনকে প্রতিবেশী হিসেবে চাইতে পারবো এই মুসা আলাইহিস সালামের ঘটনা তার দলিল ঠিক না এই রকম দুই বন্ধু একজনের নাম নাসিরউদ্দিন আরেকজনের নাম বশিরউদ্দিন এই জায়গায় যদি নাম থাকে নন ভাই শুধু বোঝানোর জন্য বলছি এরকম দুই জনের মধ্যে খুব মিল মহব্বত নাসিরউদ্দিন দোয়া করে আল্লাহ বশিরউদ্দিনে তুমি আমার জান্নাতে বন্ধু বানায়ো বশিরউদ্দিন দোয়া করে আল্লাহ নাসিরউদ্দিনে তুমি আমার জান্নাতে সঙ্গী বানায়ো জোরে করনা সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নাসিরউদ্দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল নাসিরউদ্দিন জান্নাতি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নাসিরউদ্দিনকে জান্নাতে একটা ফেলার দান করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান বাবাজির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব থেকে ছোট 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 মুমিন বান্দাটাকে যেই জান্নাতটা দান করবে ওই জান্নাতটা কত পরিমাণ হবে কত বড় হবে হাদিসের কিতাবে পাওয়া যায় ওই জান্নাতটা হবে আসমান থেকে জমিন পর্যন্ত সুবহানাল্লাহটা আগামীকাল সকাল 9টায় কইলে মনে ভালো হয় জোরে কর না সুবহানাল্লাহ আ দুনিয়ার মুসলমান বাবাজির আমার আদনিয়ার মুমিন নাসিরউদ্দিন জান্নাতি হয়ে গেল এবার সামনের দিকে একটা ফ্ল্যাট তাকায় দেখতেছে ওই বারান্দার মধ্যে একজন মানুষ দেখা যায় ওই মানুষটাকে কেন জানি নাসিরউদ্দিনের চেনা চেনা মনে হয় এবার নাসিরউদ্দিন আস্তে আস্তে সামনের দিকে আগায় দুনিয়ার মুসলমান বাবাজির আবার ওই মানুষটা আবার এইদিকে যখন তাকায় দেখে যে ওই দিকের মানুষটা কেন জানি আস্তে আস্তে আমার দিকে আসতেছে তো ওই দিকের লোকটা আস্তে আস্তে সামনের দিকে আগায় নাসিরউদ্দিন কাছাকাছি যাওয়ার পর দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার এবার ভালো করে তাকায় দেখে হায় হায় সামনে যেই লোকটারে চেনা চেনা মনে হয় এই মানুষটা তো আর কেউ নয় এই মানুষটা তো আমার দুনিয়ার সেই মিতা সেই দোস্ত বশিরউদ্দিনে দেখা যায় জোরে বলেন আল্লাহু আকবার দুনিয়ার মুসলমান বাবাজির আমার নাসিরউদ্দিন এবার সামনে তাকায় দেখে বশিরউদ্দিনকে দেখা যায় আবার এইদিকে বশিরউদ্দিন তাকায় দেখে নাসিরউদ্দিনকে দেখা যায় দুই বন্ধু কাছাকাছি চলে আসছেন নাসিরউদ্দিন ডাক দে বলে দোস্ত আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করেছিলাম আল্লাহ যেন তোমার জান্নাতে আমার সঙ্গী বানায় বশিরউদ্দিন বলে দোস্ত আমিও আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তোমাকে যেন জান্নাতে আমার প্রতিবেশী বানায় অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে আমার দোয়াও কবুল করেছে অতএব দোস্ত এত দূরে কেন এত দূরে কেন আসো আসো আমরা দুজনে মিলে একটি কোলাকুলি করি মোয়ানাকা করি জোরে বলুন সুবহানাল্লাহ এবার অনেকে হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর এরকম অবস্থা কোনোদিন শুনি নাই
নাসির উদ্দিন কেমনে জান্নাতে গেল বশির উদ্দিন কেমনে জান্নাতে গেল আর আপনি এটা কেমনে জানলেন প্রশ্ন হতে পারে কি পারে না এবার আসেন দুনিয়ার মুসলমান বাবারা নাসির উদ্দিন এবং বশির উদ্দিন দুইজন যখন কোলাকুলি করবে এবার নিচের দিকে তাকায়া দেখবে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে নাসির উদ্দিন বলবে দোস্ত এই যে নিচে নিচে জাহান্নামের আগুন জ্বলতেছে ভালো করে তাকায়া দেখো এরে দোস্ত দুনিয়ার জমিনে আমি যার বাড়িতে ভাড়া দিয়েছিলাম আমি ভাড়া দিয়ে হইয়া জান্নাতে আসলাম আর আমার বাড়ির মালিক কেন যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে কি কারণ তুমি কি জানো জান্নাতি যারা হবে পরস্পরে বলাবলি করবে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদাসসিরের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার কষ্ট পাইতেছেন না ও দুনিয়ার মুসলমান বাবাজিরা জান্নাতি যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার গোলামেরা ভালো করে শোনো ভালো করে শোনো জান্নাতিরা পরস্পরে পরস্পরে কথা বলবে অর্থাৎ নাসির উদ্দিন আর বশির উদ্দিন দুজন কথা বলবে দোস্ত তুমি কি জানো আজকে কেন ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে এবার বশির উদ্দিন বলবে দোস্ত আমিও তো জানি না নাসির উদ্দিন বলবে তো আমিও তো জানি না আপনি পরাণগঞ্জ বাজারে গেছেন হঠাৎ করে তাকায় দেখেন পুলিশের একটা গাড়ি এসে হাজির হয়ে গেছে আপনি দেখতেছেন আপনার এলাকার আপনার গ্রামের পাশের গ্রামের একটা ভদ্র পরিবারের সন্তানকে পুলিশ হ্যান্ডকাপ লাগায় তার গাড়ির মধ্যে তুলে নিয়ে যাচ্ছে এখন আপনার পাশে যদি কেউ দাঁড়ানো থাকে তারা আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনি কি জানেন ওই সন্তানটা ওই যুবক মানুষটাকে কোন অপরাধের কারণে পুলিশ তার ভ্যানে করে হ্যান্ডকাপ লাগায় নিয়ে যায় কথা ঠিক নেই ওই লোক তখন যদি জানা না থাকে বলবে ভাই আমিও যে জায়গায় আপনিও সেই জায়গায় আমিও তো জানি না কথা ঠিক কিনা দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার এবার বলবে না না আমি তো জানি না তুমি জানো কয় না আমিও তো জানি না ঠিক তদ্রূপ ভাবে ওই জান্নাতের ভিতরে জান্নাতি যারা হবে তারা পরস্পর কথা বলবে আমরা জান্নাতে আসলাম আর তারা কেন জাহান্নামে গেল তোমরা কি জানো জান্নাতের একে অপরকে বলবে না 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 আমরা জানি না তো তোমরা যখন জানো না তুমিও যখন জানো না আমিও যখন জানি না তো দোস্ত চলো চলো ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করি তারা জাহান্নামে এসেছে কোন অপরাধের কারণে কথা বলেন ঠিক না ঠিক এবার জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে আসছো কেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার বলো দুনিয়াতে তোমার সম্পদ ছিল টাকা ছিল বাড়ির অভাব ছিল না গাড়ির অভাব ছিল না আমি তোমার ড্রাইভার ছিলাম তুমি কোটি টাকার গাড়িতে চড়ে থাকতে আমার পিছনে তুমি ছিলাম মালিক আমি ছিলাম ড্রাইভার আমি ড্রাইভার হয়ে জান্নাতে আসলাম আর তুমি মালিক হইয়া জাহান্নামে কেন দশতলা বিল্ডিং এর মালিক ছিলেন আপনি আমি ওই বাড়িতে ভাড়া থাকতাম ভাড়াটি হয়ে জান্নাতে আসলাম আর তুমি বাড়ির মালিক হয়ে কেন আজকে জাহান্নামে আসছো বলো কর্মী নেতাকে ডাকতে বললে নেতা সাহেব দুনিয়ার জমির এমপি ছিলেন মন্ত্রী ছিলেন মিনিস্টার ছিলেন ক্ষমতার কোন অভাব আপনার ছিল না আমি কর্মী হইয়া জান্নাতে আসলাম আপনি নেতা হইয়া জাহান্নামে গেছেন কেন কেন বাটোয়ায় কি কারণ কারণ জানার দরকার আছে না ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ও জাহান্নামীরা বলো বলো ও ভাই মনসুঙ্গের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার জান্নাতীরা বলবে জাহান্নামীরা বলো কি অপরাধ করেছো কোন অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামে এসেছো
এবার জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোনো আমরা জাহান্নামে এসেছি চারটা অপরাধের কারণে। কয় অপরাধ জোরে বলেন না, কয়টা অপরাধ? চারটা। আ দুনিয়ার মুসলমান বাবাজিরা বাদ, এবার জান্নাতীরা বলবে জাহান্নামীরা বলো বলো কি অপরাধের কারণে তোমরা জাহান্নামে এসেছো? বলবে চার কারণে জাহান্নামে এসেছি, বলো এক নম্বরের কারণ কি? এবার জাহান্নামী যারা হবে তারা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে এক নম্বরের কারণ হলো কলু লাম নাকু মিনাল কলু লাম নাকু মিনাল মুসাল মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিত হাইয়া আলা সলা হাইয়া আলা সলা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো, ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিত আসসালাতু খায়রু মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। চার দোকানে বসে থাকতাম, মুয়াজ্জিনের আজানের কান আওয়াজ আমার কানে ভেসে আসতো, এমন কি মুয়াজ্জিন একামত দিত, একামতের আওয়াজ আমার কানে ভেসে আসতো, এমন কি ইমাম সাহেব কেরাত পড়তো ওই কেরাতের আওয়াজ আমার কানে ভেসে আসতো, কিন্তু আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম না। জাহান্নামে আসার এক নম্বরের কারণ যে আমরা দুনিয়ার জমিনের নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এক নম্বরের কারণ আমরা দুনিয়াতে কি ছিলাম? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন? নামাজের দরকার আছে না নাই? পর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে বাসত্ব নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমি। আমার সময় সংক্ষেপ, শর্ট করে বলছি, খেয়াল করেন। জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে বলবে, এই জাহান্নামীরা বলো, ও ভাই বোন সিংহের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার জান্নাতীরা বলবে জাহান্নামীরা বলো দুই নম্বরের কারণ কি? এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবে জান্নাতীরা শোনো, দুই নম্বরের কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, এবার জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোনো, আজকে জাহান্নামে আসার দুই নম্বরের কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন আমাদেরকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, আমাদের সম্পদ ছিল, কিন্তু যখন কোন অভাবী মানুষ যখন ফকির মিসকিন এতিম আমাদের সামনে সাহায্যের জন্য হাত বাড়াইতো, আমরা তাদের সাহায্য না করিয়া তাদের হাতকে ফিরাইয়া দিতাম, এরকম ধনী মানুষ টাকাওয়ালা আমাদের সমাজে আছে না নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আমাদের সমাজের মধ্যে অনেক টাকাওয়ালা ভাই এমন আছে, প্রত্যেক বছর উমরা করার জন্য আল্লাহ পাওয়ার জন্য মক্কায়েতে যায় মদিনাতে যায়, কথা ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর প্রত্যেক বছর উমরায় যাওয়া কি নিষেধ আছে নাকি? না, নিষেধ নাই। আপনি প্রতি বছর উমরায় যান পারলে আপনি দুইবার, মক্কায় যান মদিনায় যান আমার কোনো আপত্তি নাই, একবার হজ করেন আর একবার উমরা করেন তাও কোনো সমস্যা নাই। তো বলতে পারেন হুজুর তাহলে এই কথা বলতেছেন কেন? অনেক টাকাওয়ালা এমন আছে প্রত্যেক বছর উমরায় যায় আল্লাহর কাছে
মক্কায় যায় মদিনায় যায় দোয়া করে আল্লাহ তোমারে পাওয়ার জন্য মদিনাতে আসছি মক্কাতে আসছি গো আল্লাহ তুমি আমাকে তোমার প্রেমিক বান্দা বানায় নাও অত সরো দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার পাঁচতলার মধ্যে সিরুমে ঘুমায় এই সিরুমের পাশেই দশতলা বিল্ডিং এর পাশে একটা ঝুপড়ি ঘরের মধ্যে একজন বিধবা মহিলা বিধবা মা থাকে বৃষ্টি আসলেই ওই টিনের ফুটা দিয়ে ঝুপ ঝুপ করে পানি পড়ে তার কোন সন্তানাদি নাই রে দুনিয়ার মুসলমান এই যে বড়লোক মানুষটা তার বিল্ডিং এর পাশে একজন বিধবা মহিলা থাকে এক বেলা খাই তো দুই বেলা খাইতে পারে না বৃষ্টি আসলে টিনের ছাদ দিয়ে পানি পড়ে অথচ বড়লোক বছরে একবারও খোঁজ খবর নেয় না এরকম সম্পদওয়ালা আছে না নাই এই মানুষটা প্রতিবেশীর খবর রাখে না অভাব মানুষের পাশে দাঁড়ায় না অথচ প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া প্লেনে চড়িয়া আল্লাহর কাছে গিয়ে মক্কা শরীফে গিয়ে মদিনার রওজার পাশে দাঁড়া আল্লাহকে বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য মক্কা আসছি মদিনাতে আসছি গো আল্লাহ তুমি আমাকে তোমার প্রেমিক বান্দা বান্দা বানায় নাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে ওরে গোলাম আমি আল্লাহ পাওয়ার জন্য এসেছো আমি আল্লাহ পাওয়ার জন্য মদিনাতে এসেছো আমি আল্লাহ পাওয়ার জন্য মক্কাতে আসার দরকার ছিল না আমি আল্লাহ পাওয়ার জন্য প্লেন ভাড়া করিয়া তো টাকা খরচ করিয়া মদিনাতে আসার দরকার ছিল না ওই যে তোর বিল্ডিং এর পাশে আমার একজন বিধবা বান্দি অনাহারে থাকে আমার বিধবা বান্দিটা কত কষ্ট করে রাত্রেবেলা ঘুমায় বৃষ্টি আসলে ঘরে থাকতে পারে না ওই আমার বিধবা বান্দিটা অসহায় বান্দিটারে যদি তুই ওই ছাদটা সুন্দর করে বানায় দিতি এবং দুই বেলা খাবারের ব্যবস্থা করিয়া দিতি আমি আল্লাহ পাওয়ার জন্য প্রতি বছর মক্কায় আসার দরকার ছিল না মদিনাতে আসার দরকার ছিল না ঝুপড়ি ঘর ঠিক করে দিলেই আমি আল্লাহ তোরে আমার আশিক বান্দা বানায় নিতাম জোরে বলেন কথা ঠিক কিনা দেখবেন অনেক ধনী মানুষ আছে আমি রাস্তাঘাটে যখন চলি দেখি ফকির হাত বাড়ায় যে আব্বা যান খাই নেই কিছু দাও ভাই আমাকে ক্ষমা করেন কথা হয় না কোটি টাকার মালিক ফকিরের কাছে পাইছে মাফ করেন ওরে বদমাইশ ফকিরের কাছে ক্ষমা চায় আছে না নাই যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী দান করবো ইনশাআল্লাহ ভাইরা নামাজ যেমন ইবাদত অসহায়ের পাশে দাঁড়ানো অসহায়কে দান সদকা করা যে খাইতে পারে না তার মুখে খানা তুলা দেওয়াটাও একটা ইবাদত ঠিক কিনা দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গলা বেড়া এবার জান্নাতিরা বলবে ও জাহান্নামীরা বলো জাহান্নামে আসার তিন নম্বরের কারণ কি এবার জাহান্নামীরা বলবে নকুন না নাখুদু মাল ওয়া কুন মুসলমান ইমানদার আল্লাহর ভোলা বেড়া এবার জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোনো জাহান্নামে আসার তিন নম্বরের কারণ হলো আমরা দুনিয়ার জমিনে সমালোচনা যারা করত তাদের সঙ্গে আমরাও সমালোচনা করতাম এক কথায় দুনিয়ার জমিনে ভালো মানুষদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করত আমরাও ষড়যন্ত্রকারীদের দলে লিস্টের মধ্যে আমরাও ছিলাম ওই লিস্টের মধ্যে আমাদের নামটাও ছিল কথা বল ঠিক কি দেখবেন আমাদের সমাজে চোর চুরি করে ডাকাত ডাকাতি করে টেন্ডারবাজিরা ভোট চুরি করে এক কথায় হাজার রকমের অপরাধ অপরাধীরা করে এদেরকে নিয়ে কেউ কথা বলে না এদেরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই কথা বলেন ঠিক কিনা ব্যথা মাথা ব্যথা কারে নিয়ে মাথা ব্যথা ওই মানুষটারে নিয়ে যেই মানুষটা সত্য কথা বলে যেই মানুষটা সত্য পথে থাকে কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় ময়মনসিংহ জেলায় ময়না পাখি আসেনি কাক আসেনি কাক কাক ভালো পাখি না দুষ্ট পাখি এই কাক এমন একটা পাখি মানুষের সামন থেকে
তার মুরগির ছানাটা সময়ের নিয়ে যায় কথা কম ঠিক কি না একটু জোরে বলেন পেছনের ভাইরা ঠিক কি না এমন কি মালিকের সামন থেকে হাঁসের বাচ্চাটাকে সময়ের নিয়ে যায় কথা ঠিক কি না এমন কি বাথরুমের সাবানটা পর্যন্ত ওর কাছে নিরাপদ নয় কথা ঠিক না তার ময়না পাখি এই ময়না পাখিটাকে খাঁচার মধ্যে বন্দী করছে কিন্তু কাকরে কিন্তু খাঁচায় বন্দী করে না কথা বলেন ময়না পাখির একজন জিজ্ঞাসা করছে কি রে ময়না এই যে কাক এত দুষ্ট প্রকৃতির একটা পাখি হাঁসের ছানা নিয়ে যায় মুরগির ছানা নিয়ে যায় বাথরুমের সাবানটা পর্যন্ত নিয়ে যায় ওরে তো বন্দী করার কথা ছিল খাঁচার মধ্যে ও মানুষের ক্ষতি করে ময়না তুই তো কারো ক্ষতি কর না তোরে বন্দী করছে কেন ময়না পাখি বলে আমার একটা অপরাধ সেই অপরাধটা হলো আমি কথা বলতে পারি কথা পায় না রে কথা ঠিক কি না বাবাজিরা আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই মানুষ খুন করে জেলখানায় যায় হাজার রকমের অপরাধ করে জেলখানায় যায় তারা সেখান থেকে জামিনে আবার মুক্তি উপায় হাতের মধ্যে মাঝে মধ্যে মন্দি দিয়ে বাইর হয় কথা কয় না কথা ঠিক কিনা বলো মুসলমানরা আজকে বাংলাদেশে হাজার রকমের অপরাধীরা জেলখানায় ঢোকার পরে জামিনে মুক্তি পায় শুধুমাত্র যেই আলেমেরা সত্য কথা বলিষ্ঠ কণ্ঠে বলে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয় না ঠিক কিনা জোরে বলো মুসলমানরা সবাই জামিন পায় আলেমরা জামিন পায় না কুত্তে আমির হামজা ভাই বেরোয়েছে না কয়দিন আগে ভাইয়ের একটা ঘটনা শুনলাম বয়ানের মধ্যে কষ্ট হচ্ছে বলবো আমির হামজা ভাই বললো যে আমাকে যে জেলখানায় রাখছে অপরাধটা কি আমরা সবাই জানি অপরাধটা কি বলবো কয়েক ছেলে হ্যাংলা পাতলা এরকম চিকন বাতাসে ডোলে কিছু আছে না সারা রাত জাগে মোবাইলে গেম খেলে আন্দা দিয়ে গাঁজা খায় আছে না বাতাসে ডুলে তো ও একটা কাস্তে নিয়ে যেটা ধান কাটে কাশি কাশি আপনাদের কাশি বলে কাশি নিয়ে সংসদ ভবনের সামনে হাঁটতেছে পুলিশ ধরছে এই তুই এনে কি করস আমি এটা দিয়ে সংসদ ভবন ভেঙে ফেলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দিয়ে সংসদ ভাঙবে কাশি দিয়া সংসদ ভবন ভাঙতে আসিস তোর এত বিশ্বাস করে হ্যাঁ আমি আমির হামজার বয়ান শুনে মাহমুদুল হাসান গুনবির ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি কি আমি এটা দিয়ে সংসদ ভবন ভাঙবো এখন পত্রিকা হেডলাইন দিছে যে আমির হামজার ওয়াজ শুনে এক যুবক তরবারি নিয়ে সংসদ ভবনে আক্রমণ করেছে এর নাম হলো হলুদ মিডিয়া নিয়ে গেছে কাশি বাতাসে লড়ে সংসদ ভবন ভাঙতে হেডলাইন দিছে কি আমির হামজার ওয়াজ শুনে তরবারি নিয়ে যুবক সংসদ ভবনে আক্রমণ করেছে ইবলিসের খালা তো ভাই ঠিক কি না বলো মুসলমান শয়তান এখন শয়তানি করে না আরেকজনা শয়তানি দেখে মুসকি মুসকি হাসে শয়তান চিন্তা করে আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছো কিসের জন্য তো আমার থেকে বড় শয়তান কথা ঠিক কি না বলো মুসলমানেরা মাঝে মাঝে শয়তান কয় আল্লাহ খুব ভালো হয়েছে আমার শয়তানের দায়িত্বটা ওর কান্দে দিই আমি একটু ছুটিতে আসি ভালো কাজ করবেন আপনার নাম নাই আপনার শত্রু বাড়বে আজকে সমাজের মধ্যে যেই মানুষগুলো সত্য কথা বলে ভালো কাজ করতে চায় হাজার রকমের বাধা সেখানে সৃষ্টি হয় ঠিক কি না নাচ করো গান করো কারো কোনো মাথা ব্যথা নেই মাহফিলে সেটাকে অনুমতি দিছেন আরে মাহফিলের মধ্যে হবে কার কথা আল্লাহর কথা বলার জন্য যদি গাইরুল্লাহর কাছে অনুমতি নেওয়ার আগে তো আল্লাহর থেকে তোই বড় হয়ে গেল কথা বলেন ঠিক কি না আর মাঝে মাঝে তো আমরা অনুমতি না দিলে মাহফিল হইতো ওরে ইবলিস ওর কাছে বলে ইসলাম ঠেকা পড়ে গেছে
এই বাংলাদেশে যদি একটা মাহফিলও না হয় আল্লাহর কোনো ক্ষতি হবে না সব মানুষ যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে না ও মনে করছে যে আমি অনুমতি না দিলে মাহফিলই হবে না আল্লাহর ক্ষতি হবে একটা কথা মনে রাখবেন আপনার দ্বারা যদি কোনো ইসলামের কাজ হয় আপনি যদি শরীক হতে পারেন আপনার কারণে একটা ভালো কাজ হলে নিয়মতে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার দ্বারা এই কাজটা করাইছে ঠিক কি না আর আমি না দিলে হতো তুই না দিলে তোর মতো কত সাধারণতা আছে ঠিক কি না মাঝে মধ্যে চিন্তা করে আমি সারা মনে হয় দুনিয়া চলে না তুই আজকে মরে যা কালকে তো সারা তোর জায়গা আরেকজন দখল করবে ঠিক কি না এইজন্য দেখো চেয়ারম্যান মরে কয়েকদিন পরে আবার নতুন করে ভোট হয় কথা ঠিক কি না মনে হাজার হাজার বক্তা ছিল আজকে নাই ওয়াজ মাহফিল বন্ধ হচ্ছে নাকি বরং তো দিন যত যাচ্ছে আর মাহফিল তত বাড়তেছে ঠিক কি না দিনের কাজ এই দিনের স্রোত কোরআন আন্দোলন এটা যারা মিটিয়ে দিতে চায় নিভিয়ে দিতে চায় আল্লাহর কসম করে বলছি আপনারা চর এলাকার মানুষ মুসলমান বাবারা নদীর ঢেউ স্রোত যখন সামনের দিকে অগ্রসর হয় একটা কথা মনে রাখবেন এই ঢেউ কেউ যদি থামানোর জন্য এখানে যদি সামনে বাদ দেওয়ার চেষ্টা করে বালি দিয়ে আটকানোর চেষ্টা করে এই স্রোত আরো বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান কোরআনের আলোয় যুগে যুগে যারা নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে তার জীবন উৎসর্গ তারা করে দিয়েছে তারা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই বরং তো দিন যত যাচ্ছে ইসলামের দিকে ইহুদি খ্রিস্টানরা তত আগিয়ে আসতেছে ঠিক কিনা বলেন এজন্য দেখবেন কোরআনের ভুল যারা ধরতে চাইছে ধরতে গিয়ে তারা আবার নতুন করে কোরআনের কাছে সারেন্ডার হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ঠিক কিনা এটা ইসলামের শান কোরআনের শান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন যে এই যে জান্নাতি যারা হবে তারা জাহান্নামীদেরকে বলবে বলো তোমরা যে জাহান্নামে আসছো তিন নম্বরের কারণ কি তখন তারা বলবে তিন নম্বরের কারণ হলো আমরা দুনিয়ার জমিনে ভালো মানুষদেরকে নিয়ে ষড়যন্ত্র করতাম ভালো মানুষদেরকে নিয়ে বিভিন্নভাবে ছবি অঙ্কন করতাম কিভাবে তাদেরকে আটকানো যায় তাদেরকে দমানো যায় ঠিক কিনা জোরে বলে বাবাজিরা খুব ভালো করে বুঝেন আজকে আমাদের সমাজে ভালো কাজ করতে গেলে বাধা হয় খারাপ কাজ করতে গেলে আরো মানুষ সহযোগিতা করে এটা মুমিনদের কখনোই শোভা পায় না কারণ যারা এই কাজগুলো করবে তাদের স্থান হবে জাহান্নামে আল্লাহ তাআলা এই বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করেন জোরে বলেন আমিন আর একটা কথা পরিষ্কার করে মনে রাখবেন সারা জীবনের জন্য সমালোচনা এটা এমন একটা জিনিস আপনারা পাঁচজন মিলে এক দোকানে বসছেন খুব খেয়াল করেন পাঁচজন মিলে দোকানে বসছেন চারজন আপনার বন্ধু তাদেরকে চা খাওয়াইছেন বিস্কিট খাওয়াইছেন পান খাওয়াইছেন টানও খাওয়াইছেন টান খাননি আপনারা তাহলে খায় যাক খাওয়াইছেন বিলটাও আপনি দিছেন মানুষ কয়জন পাঁচজন এই পাঁচজন মিলেই এতক্ষণ সমালোচনা করছে এখনো কিন্তু চার দোকানে এনে এনে মন মানুষ নাই চার পাঁচজন মিলে হচ্ছে এই হুজুরটা তো কামড়াই গেলে আছে না আছে না এক একজন এক এক রকম সমালোচনা আছে না নাই নানান রকম সমালোচনা শুরু করবে তো মুসলমানেরা আমি শুধু বোঝানোর জন্য বলতেছি পাঁচজন মিলে এই এলাকার চেয়ারম্যানকে নিয়ে সমালোচনা করতেছে অনেকক্ষণ সমালোচনা করার সাথে সাথে যেই মানুষটা চা খাওয়াইছে নাস্তা খাওয়াইছে ওর বাহার থেকে ফোন আসছে এবার কি করছে ফোন পাওয়ার পরে বলছে দোস্ত তোমরা সবাই থাকো আমি বিলটা দিয়ে গেলাম ঠিক আছে দোস্ত যাও যদি বিল দিয়ে আপনি দোকানটা পার হতে পারেন নাই এই চারজনের মধ্যে একজন করছে কেউ বিল দিলে হবে কেউ তো শয়তা কথা হয় না জোরে কোন ঠিক কি না সমালোচনা এমন একটা জিনিস পাঁচজন যেই জায়গায় বসে সমালোচনা করে একজন উঠে যায় বাকি চারজন তারে নিয়ে সমালোচনা করে
কথা ঠিক কি না এটা সমালোচনা সিস্টেম এটা নিয়ম এটা নীতি এজন্য সমালোচনা কখনো আরেকজনকে নিয়ে করব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জোরে বলেন আমিন চার নাম্বার জাহান্নামীরা বলবে বলো চার নাম্বারের কারণ কি তারা তখন বলবে অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম হাসর যে হবে একদিন বিচার যে হবে এই বিচার দিবসটাকে আমরা অস্বীকার করতাম এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি জোরে বলেন নউযুবিল্লাহি মিন যালিক মুসলমান বাবারা নওজোয়ান যুবক ভাইরা অনেক যুবককে দেখতে পাচ্ছি আজকে আমরা মিথ্যা বলি কর্মফল দিবসকে অস্বীকার করি কথায় কথায় মিথ্যা কথা বলি ঠিক কিনা বলে আর মিথ্যা কথা বলার সব থেকে একটা যন্ত্রের নাম হলো মোবাইল ঠিক কিনা এই মোবাইল আসছে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে কথা বল ঠিক কিনা এইদিকে ছেলেরা তো কেউ ফেসবুক চালায় না টিকটক চালায় ঠিকঠাক মতো চালায় ক্লাস 5 পাস করে কোন রকম হাই স্কুলে যাওয়ার সাথে সাথে ওই চিন্তা করে যে এক বছর অপেক্ষা করছি রে ক্লাস 6 এ ভর্তি হওয়ার জন্য আসছি যখন এখন আগে তিনটা প্রেম করা লাগবে যুবকগুলো কথা বলছ না কথা ঠিক কি না যুবকদেরকে নিয়ে কথা বলার দরকার আছে না নাই যুবক ঠিক সমাজ ঠিক যুবক ঠিক নেতা ঠিক হতে সময় লাগবে একদিন কথা ঠিক কি না যুবক ভালো করে শোনো আজকে যুবকেরা হাই স্কুল আমি ওই দিন আমার মসজিদের সামনে হাই স্কুল মডেল স্কুল আমার মেয়েকে টিফিন খাওয়ায় আসতেছি তো হঠাৎ দেখি যে পাঁচটা ছেলে একটা মেয়ে গোল করে ধরছে এরকম হাত দিয়ে কোনদিক যাওয়ার দিচ্ছে না করছে ক রাজি কি রাজি না জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করছেন আপনি এই ফেসবুক আমাদের বাংলাদেশে আসার পরে কত কিছু যে আমরা দেখলাম দেখতে ভূতনির মতো পেটনির মতো কালা ফেসবুকের মধ্যে নাম দিছে অ্যাঞ্জেল সাদিয়া কথা কয় না রে চাচা মুরব্বী চাচা এটা আপনার আওয়াজ নয় বাবা মুরব্বীদের জন্য নয় এটা যুবকদের জন্য কথা ঠিক কিনা বলো প্রোফাইলের মধ্যে একটা পিকচার দেখছে পাগল হয়ে গেছে রাস্তাঘাটে মেয়েরা যখন হাঁটে তখন দেখবা এত মেকআপ মারছে যে ওর চেহারা দিয়া 1500 ওয়াটের বাতি জ্বলে কথা কয় না কথা ঠিক কি না আর পায়ের দিকে তাকায় দেখবি আমাবাসার রাত কারেন নাই কথা জোরে ঠিক না ঠিক আইহা বাবা জি আমার প্রেম করছে 4 বছর 5 বছর 7 বছর আর বাস্তবতা বলছি হঠাৎ করে রাত্রে 2টার সময় দেখবি তোর জরিনে তোরে ফোন দিছে দিয়ে বলতেছে বলটু দে 7 বছর প্রেম করেছি কত স্মৃতি তোর সঙ্গে আমার আমার কিচ্ছু করার নেই অমুক পরাণগঞ্জের উত্তর পাড়ার অমুক হাদি সাহেবের ছেলে সরকারি চাকরি করে তার সঙ্গে আমার বাবা আমার বিবাহ ঠিক করেছে অতএব আমি কিছু করতে পারলাম না আমি তোমার সাথে হিজরত করতে পারবো না কথা ঠিক কিনা তবে একটা অপশন দেওয়া যাইতে পারে অপশনটা হলো সরকারি চাকরি জোগাড় করো সময় দিলাম 1 মাস যদি একটা সরকারি চাকরি জোগাড় করতে পারো তো ভেবে চিন্তে আমি আমার বাবাকে বলতে পারবো আর এই দেশে সরকারি চাকরি কি 1 মাসে হওয়া সম্ভব 10 লাখ 20 লাখ দিয়েও তো পাওয়া যায় না মাঝে মধ্যে সিটার মারি দেয় টাকা কথা ঠিক কি না আর এই দেশে টাকা আছে কাম আছে মামু খালু আছে তোমার মামলার থেকে খারিজ হওয়ারও সম্ভাবনা আছে টাকা নাই মামু খালু নাই তোমার বেল নাই তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া এই তেল মানে কি নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন ওর দাওয়াখানা কবিরাজি হোমিওপতি তেল গরম মাথায় দিন
হইলে হায়রে হইয়া যায় হিমেল হায়রে হইয়া যায় হিমেল আবার গন্ধ তালে আবার গন্ধ তালে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ঠিক কি না জরুরি অবশ্যই জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই ও জায়গাতে কলস কলস কোন দাম তার নাই আরে নির্বাচন বাজে আর পেতে তেলের জুড়ি নাই আরে তেল বাড়াতে পটু জিনি তিনি চে আর পায় হায় রে তিনি চে আর পায় আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতর এমপি মন্ত্রী সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া জন্মের মতো সেকা দিয়ে বেকা বানায় আর এক জোড়ার ঘরে যাবে কথা জোরে ঠিক কিনা এই জন্য যুবক ভাইদেরকে বলছি পড়ালেখা করতে হবে মনোযোগের সাথে পড়ালেখা করে নিজে প্রতিষ্ঠিত হতে হবে তুমি যদি প্রতিষ্ঠিত হতে পারো আল্লাহর কসম করে বলছি সমাজের মেয়ের পেছনে তোমাকে ছুটতে হবে না সমাজের অন্য কোন কিছুর পেছনে তোমাকে ছুটতে হবে না টাকার পেছনে তোমাকে ছুটতে হবে না দুনিয়ার পেছনে তোমাকে ছুটতে হবে না তুমি নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারো এই দুনিয়া দুনিয়ার সবকিছু তোমার পায়ের নিচে এসে ঘোরাঘুরি করবে যুবক ভাইরা পড়ালেখা করি মনোযোগের সাথে নিজে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমিন লা ইলাহা অনেকে কানা ঘোষা করতে সাইদ ভাই মনে আসবে না এরকম একটা কথা হইতেছে না দাওয়াত আমি রাখছি আমি তো আছি আমি যদি দাওয়াত রেখে না আসে আমাকে ছেড়ে দিবে কথা ভাই না আরে জোরে কর না আসবে হয়তো বা একটু দেরি হবে এই তো আর এই ময়মনসিংহের মানুষ সারা রায় তো আর শোনার লোক কথা ভাই না কেন আরে জোরে কর না ঠিক কিনা একটা রাত আল্লাহর জন্য দেওয়া যাবে না ইনশাআল্লাহ শিল্পী আসে নায়িকা আসে 10 ঘন্টা দেরি হলো ওই পলিথিন নিয়ে বসে যে আজকে এখানে স্প্রে করব তা উঠবো না কথা হয় না থাকবো তো সাইদ ভাই আসতেছেন ইনশাআল্লাহ চলে আসবেন অল্প সময় কারণ এরা বড় মানুষ এদের পুরো গ্রাম দুইটা করে থাকেন ঠিক না এই মুক্তা কাছে একটা মাহফিল আছে ওখানে বয়ান শেষ করছেন মনে হয় আমি শেষ না করলে তো কথা বলতে পারছি না চলে আসবেন এখানে একটাই ওঠার কথা কয়টা সময় লাগবে না ওই যে আমার পরে আরেক ভাই আছেন না আবু তালেব সাইফুদ্দিন ভাই অনেক সুন্দর আলোচনা করেন উনি আর ওনার আলোচনা আমার আগে ছিল না আমার আগে ছিল কিনা বলেন আমি আগে বসছি কেন জানেন আমি কিন্তু আইসা স্টেজে আসছি তার কারণ হলো যে আমার পরে আবু তালেব সাইফুদ্দিন সাহেবকে দিয়া আমি ভাইকে যোগাযোগ করে তাড়াতাড়ি যাতে আনতে পারি বুঝাইতে পারলাম থাকবো তো ইনশাল্লাহ নাকি ভাগবো আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে কোরআনের কথাগুলো শোনার তৌফিক দান করেন জোরে বলেন আমিন লা ইলাহা এই যে কথাগুলো বললাম মোবাইল নিয়ে বাস্তব না অবাস্তব আর দুই একটা বলবো এই মোবাইল আসছে এখন আমাদের
বাচ্চারা ছোট ছোট বাচ্চাগুলো মোবাইল না দিলেই ভাত খায় না কথা কোন ঠিক না বেঠি ওই দিন দেখলাম আমার একটা মামাতো ভাই আমার মামি বলতেছে আম্মু মোবাইল দাও না দিলে আমি খাইব না জোরে কর না নাউযু বিল্লাহ মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না ঠিক না জোরে বল রাত 12টার পরে টুনি যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া সারা রাত জাগিয়া চ্যাটিং করিয়া ফজরের সময় আর উঠে না হয় মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না কথা কন ঠিক কিনা দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গলা ধরে শেষ করছে খেল করেন বাস্তবতার দিকে কিছু কথা বলছি আজকে আমাদের বাংলাদেশের যুবক ভাইরা বাবের পকেট কেটে কেটে টাকা নিয়া মার ডিম বিক্রি করা লাউ বিক্রি করা টাকাগুলো কোন পাতিলের সিপাহে রাখছে খুঁজে বাইর করে কথা হয় না রে কথা ঠিক কি না দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গলা ধরে আর সারা রাত্র শুধু ফেসবুকের মধ্যে ঢুকিয়া শুধু খোঁজে 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 মেয়ে লোকের আইডি কোনটা দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনার ঘরের মধ্যে যে বউ আছে বউর একটা মোবাইল দিছেন তো দেন নাই দেয় নাই সব করা 90 জনের বউর কাছে মোবাইল আছে না নাই বউরে কিনে দিছেন একটা অ্যান্ড্রয়েড ফোন নাম হলো হাওয়াই কি নাম কথা কন কি নাম বউরে কিনে দিছেন অ্যান্ড্রয়েড ফোন নাম হলো হাওয়াই আবার বাসার মধ্যে দিছেন ওয়াইফাই শুনি বউরে দিছেন অ্যান্ড্রয়েড ফোন হাওয়াই বাসার মধ্যে দিছেন ওয়াইফাই অ্যান্ড্রয়েড ফোন হাওয়াই পাইয়া বাসার মধ্যে ওয়াইফাই পাইয়া বউ এখন আর আগের মতো সাধারণ নাই বউ হয়ে গেছে হাইফাই কথা জোরে 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 ঠিক না ঠিক দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গলা বেরাব এইদিকে নওজোয়ান যুবক ভাইরা ফেসবুকের মধ্যে মেয়ে লোকের আইডি গুলো খুঁজে খুঁজে মেসেঞ্জারের মধ্যে গিয়া লেখে বড় হাতের এই ছোট হাতের আই হয়া গেল হাই কথা কোন কথা কোন ঠিক কিনা নজওয়ান যুবক ভাই বয়স হলো 20 বছর বয়স হলো 25 বছর আর ওইদিকে যার কাছে মেসেঞ্জারে হাই লিখলো ওই মায়ের বয়স হলো 60 বছর 60 সন্তানের জননী হয় না হয় না এই দিক থেকে যে যুবক ভাইটা মেসেঞ্জারে হাই লিখলো দুনিয়ার মুসলমান তার বয়স হলো 20 বছর 25 বছর আর ওইদিকে যে মার কাছে লিখেছে তার বয়স 50 55 বছর ওই দিক দিয়ে মা চিন্তা করে হায় হায় আমার কপাল বুঝি খুলিয়া গেল 25 বছরের সন্তান 25 বছরের তাগড়া যুবক আমার নক করেছে হেল হাই লিখেছে উত্তর না দিলে কি হয় উত্তর যখন দিল তখন নতুন করে কথা শুরু হয়ে গেল কথা জোরে বলতে হবে ঠিক না ঠিক দুনিয়ার মুসলমান লম্বা করব না শেষ করে দিচ্ছি একদিন দুই দিন এক সপ্তাহ একবার যখন কথা হয় দুনিয়ার মুসলমান বাবাজির আমার একটা অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় এখন ওই মার 4 সন্তান ভাল লাগে না স্বামী ভাল লাগে না স্বামীর সংসার ভাল লাগে না এই বাংলাদেশে হাজার হাজার ঘটনা পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাইলাম এই ফেসবুকের মধ্যে মেসেঞ্জারের মধ্যে প্রেম করিয়া 20 বছরের যুবকের বাসায় 40 বছর 50 বছরের বুড়ি বিবাহের জন্য যুবকের বাসায় হাজির হয়ে যায় কথা বলতে হবে ঠিক কিনা এখন শুধু বাংলাদেশে এক জেলা থেকে আরেক জেলায় আসে না এখন বিদেশ থেকে বাংলাদেশে আসে কথা ঠিক না বাছি আল্লাহ তাআলা এই মোবাইলের গজব থেকে এই যুব সমাজকে হেফাজত করেন জোরে বলেন আমিন দিন যত যাচ্ছে গুনাহ তত বাড়তেছে আগে বাটন ফোন ছিল গুনাহ স্মার্ট হয় নাই এখন স্মার্ট ফোন আসছে গুনাহ আপডেট হয় স্মার্ট হয়ে গেছে কথা ঠিক কি না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই মোবাইলের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আমি শেষ করছি আর লম্বা করব না জাহান্নামে যাওয়ার কারণ কয়টা জোরে বলেন না কেন এক নাম্বার
নামাজি ছিলাম না এক নাম্বার কি দুই নাম্বার অভাবী মানুষের পাশে দাঁড়াইতাম না তিন নাম্বার সমালোচনা করতাম যারা সমালোচনাকারী ছিল আমরাও তাদের দলে ছিলাম চার নাম্বার কিয়ামতের দিন কর্মফল দিবসকে অস্বীকার করতাম আল্লাহ চারটি অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমার বাপ যান অনুরোধ করছেন একটা গজল শোনানোর জন্য আমার বাবাকে নিয়ে একটা গজল আছে বলে আমি বিদায় নিচ্ছি শুনবেন গজলটা আসলে আমি কিন্তু খুব অসুস্থ আমার এই যে আমার ভাই বড় ভাই ভাইয়ের সাথে এবছর আমার কয়েকটা প্রোগ্রাম হয়েছে অনেক সুন্দর আলোচনা করেন ইনশাল্লাহ আপনাদেরকে মধুর কণ্ঠে আলোচনা শোনাবেন ভাইয়ের কণ্ঠে আলোচনা শুনতে শুনতে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা যার জন্য অপেক্ষমান সাইদ আহমদ কলরব ভাই চলে আসবেন ইনশাল্লাহ আমি গজলটা শুনিয়ে বিদায় দিচ্ছি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়াফি দাওয়ানা
আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ সম্মানিত উপস্থিতি হযরত এতক্ষণ পর্যন্ত